ছাত্রদল আজকে গণঅভ্যুত্থান বাংলাদেশের মাটিতে সংগঠিত হবে এবং এই সরকারের পক্ষ তাওসকে ভেঙে চুরমার করে দিবে ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশনায় জাতীয়তাবাদী দল তার অবিচ্ছিন্ন লক্ষ্যে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাচ্ছে এবং সেখানে জাতীয়তাবাদী ছাত্রদল ভ্যানগার্ডের ভূমিকায় রয়েছে আগামী দিনের আন্দোলনেও ছাত্রদলের বিজয়ের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্রের বিজয় হবে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পাবে এবং আবারও দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে ইনশাআল্লাহ গণতন্ত্র আজকে নির্বাসিত স্বাধীনতা আজকে প্রস্তাবিত মানবতা আজকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে দেশ জাতির এই সংকটে আমরা জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি আমাদেরকে বসে থাকার সময় আমাদের নেতা আমাদের অভিভাবক তারেক রহমান বলছে যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবেই বাংলাদেশ আজকে আমাদেরকে রুখে দাঁড়াতে হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হাত ধরে এই শিশু ছাত্রদলই ঘুরে দাঁড়িয়ে নয় বছর আন্দোলন সংগ্রাম করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ইনশাআল্লাহ এই অবস্থা থেকে এই অবৈধ সরকারের পতন ইনশাআল্লাহ দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল করবে ইনশাআল্লাহ আমরা হাসিনার পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত করবো ইনশাআল্লাহ সেই শপথ আমাদের আজকে নিতে হবে নেতৃমুক্ত হলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অস্তিত্ব টিকে থাকবে নেতৃমুক্ত হলে দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হবে ব্যাংকের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের আদর্শের ভাই দেশ নায়ক তারেক রহমান দেশে আসলে দেশ উন্নত হবে দেশে গণতন্ত্র ফিরে আসবে দেশের আইনের শাসন প্রতিষ্ঠিত হবে সেই জন্য আমাদের এখন একটি স্লোগান নেত্রীকে মুক্ত করব ভাইকে দেশে ফিরে আনব আমাদের নেতা তারেক রহমান বলেছেন টেক ব্যাক বাংলাদেশ বাংলাদেশকে ফিরে আনতে হবে টুয়ার্ডস ডেমোক্রেসি ডেমোক্রেসির দিকে গণতন্ত্রের দিকে বাংলাদেশকে ফিরে আনতে হবে এই জন্য জাতীয়তাবাদী ছাত্রদলকে এই চার জেলার মধ্যে বন্দী না থেকে বাংলাদেশের বিশ্ববিদ্যালয় কলেজ সমূহ থেকে উচ্চকিত স্লোগানে স্লোগানে মুখরিত করে এই স্বৈরাচার হাসিদার এই ফ্যাসিস্ট হাসিদার ভিতকে প্রকম্পিত করতে হবে আসুন আমরা আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তির জন্য রাজপথে দুর্বার আন্দোলন করে তুলি আমরা অবরুদ্ধ গণতন্ত্রকে মুক্তির জন্য আরেকবার 90-এর মতো সারা বাংলাদেশে আবার একটি দুর্বার ছাত্র আন্দোলন করে তুলি তাহলেই মনে হয় আমার জাতীয়তাবাদী ছাত্র দলের আজকে যে 44তম জন্মদিন সেই জন্মদিন সফল হবে সার্থক হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি অবস্থায় রয়েছেন কিভাবে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে কিভাবে তার জীবন নাশ দিয়ে এই সরকার আজকে বিভিন্নভাবে বিদ্রুপ করছে উপহাস করছে আমি বলে দিতে চাই শুধু আন্তর্জাতিক বিশ্বের চাপ থাকলেই এই ফাসিবাদী সরকারের বিরুদ্ধে বিদায় নেওয়া সম্ভব হতে বা হবে না তাকে বিদায় করতে হলে এই প্রজন্মকে জেগে উঠতে হবে যে প্রজন্মের নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল তাই আপনারা জানেন বিগত কিছুদিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন রাজপথে পয়সা করতে হবে আর রাজপথে পয়সা করে এই বাংলাদেশে যদি গণতন্ত্র পুনরুদ্ধার করতে হয় পুনঃপ্রতিষ্ঠা করতে হয় ওই পয়সার নেতৃত্ব দিতে হবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে আর এই জাতীয়তাবাদী ছাত্রদলকে আজকে আমাদেরকে দায়িত্ব নিতে হবে শত অন্যায় অত্যাচার জুলুম নির্যাতনের বিরুদ্ধে জাতীয়তাবাদী ছাত্রদল হিমালয়ের মতো তারা সেই উদ্দিন হয়ে তারা উজ্জীবিত হয়ে জাতীয়তাবাদী ছাত্রদলই এই স্বৈরাচার খুনি হাসিনাকে উৎখাত করতে পারে আমার বিশ্বাস আমরা আমাদের নেত্রী আমরা শহীদ সৈনিকরা
আজকে বেঁচে থাকতে আমাদের খালেদা জিয়া এইভাবে দুঃখে দুঃখে মরবে এটা হতে পারে না আরে কমান ফিরে দেশে আসবে ফিরে বাংলাদেশে একবার আসবে অবশ্যই বাংলাদেশ ফিরে দেশে আসবে ইনশাআল্লাহ আসবে এটা আমাদের মনে রাখতে আমাদের আরতি আমাদের বেকুলতা আমাদের ভালোবাসা কিন্তু কথা আছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ নবুয়ত দিয়ে পাঠিয়েছিলেন কিন্তু সাহাবীরা ছিল দৃঢ়চিত্তের অধিকারী ওনার সাথে যে সাহাবী ছিল সেই সাহাবীদের চারিত্রিক দৃঢ়তা আমল কর্মকাণ্ড এমন ছিল যে নবী যা ইশারা করত সেটা শুনতেন এবং সেইভাবে পথ পরিচালনা করতেন ঠিক কিনা বলেন কাজে আমাদের নেতা বীরের বেশে তখনই আসবে যদি আপনারা বীর হতে পারেন যদি আপনারা হিম্মত ওয়ালা হতে পারেন যদি আপনারা আদর্শবান হতে পারেন যদি আপনারা অকুতোভয় হইতে পারেন বীর সিবাওয়ালার ভূমিকা নিতে হবে তখনই তারে কমান বাংলাদেশে বীরের বেশে আসবে কারণ আমরা আপনারা যারা কর্মী নেতা আছি তাকে সে আসার পরিবেশ সৃষ্টি করার জন্য এক একজনকে জিয়ার আদর্শে সৈনিক হিসাবে গড়ে উঠতে হবে কথা ঠিক না ব্যাটি টেক ব্যাক তালি দিয়ে বলো টেক ব্যাক টেক ব্যাক টেক ব্যাক এই 2022 সাল হবে বাংলাদেশ পরিবর্তনের দেশ এই বাংলাদেশ হবে ভোটাধিকার প্রতিষ্ঠার দেশ এই 22 সাল হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দেশ এই বাংলাদেশ হবে মানবাধিকার প্রতিষ্ঠার দেশ এই 22 সাল হবে ইনশাআল্লাহ কি বলো তোমরা বুকে গুলি না অর্জুনে রাজি আছেন কিনা হাত তুলে রাখেন নামাবেন না হাত সাবেক ছাত্রনেতারা বুকে গুলি না অর্জুন আছেন কিনা এইবার খুপন শ্যামলের নেতৃত্বে হাত তুলে রাখেন হাসিনার পতনের জন্য বলেন আমার সাথে হাসিনার পতনের জন্য খালেদা জিয়ার মুক্তির জন্য বিদেশে চিকিৎসার জন্য পাঠানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নাকি তারেক রহমানকে বাংলাদেশে আনার জন্য যদি বুকে গুলি লেগে শহীদ হই তাহলে প্রস্তুত আছি বলুন দুই হাত তুলে প্রস্তুত আছেন এই কথা বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ রাজনীতিবিদদের জন্য রাজনীতি তখনই কঠিন হয়ে যায় যখন দেশে দুর্বৃত্তায়নের শাসন চলে দুর্বৃত্তে দেশ ভরে যায় দেশকে লুট করে লুণ্ঠন করে তখন রাজনীতি কঠিন হয়ে যায় বাংলাদেশে আওয়ামী লীগ সেই পরিস্থিতি তৈরি করেছে মানুষের ভোটাধিকার হরণ করেছে আজকে জনগণ অধিকার হরণ করেছে খুন ধর্ষণ করে চলতে চলছে এই সরকারের আমলে দেশের টাকা লোপাট হয়ে যাচ্ছে অর্থাৎ রাজনীতিবিদদের জন্য রাজনীতি যদি আগামী দিনে কঠিন হয়ে যায় এটার জন্য দায়ী হবে আওয়ামী লীগ সরকার এখন প্রয়োজন হচ্ছে আমার নেতৃত্বে জেল থেকে বের করে আনা আমার নেতা জনাব তারেক রহমানকে লন্ডন থেকে বাংলাদেশে ফিরিয়ে আনা কথা ঠিক আছে ঠিক আছে জোরে বলেন ঠিক আছে 22 সাল ছাত্র দলের সাল হিসেবে দেখা দেবে 22 সাল পরিবর্তনের সাল হিসেবে দেখা দেবে 22 সাল হচ্ছে স্বৈরতন্ত্রের পতনের সাল হিসেবে দেখা দেবে আজকে যারা এখানে আছেন এই যে আমাদের মহাসচিব এবং এই সামনে যারা আছেন এবং পিছনে যারা আছেন এবং আপনারা যারা আছেন যারা আমরা বয়স হয়েছিল বয়স এখন আমরাও একদম ছাত্র ছিলাম পারবো কি পারবো না এই চিন্তা করে না রাস্তায় নেমেছি পারবো বলে আমি বলতে চাই 1971 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে স্বৈরাচারী পাকিস্তানি সরকারের হাত থেকে মুক্ত করেছিলেন 90 স্বৈরাচারী বিরুদ্ধে আন্দোলনের মাধ্যমে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষকে স্বৈরাচারী স্বাধীনতার হাত থেকে মুক্ত করেছিলেন আজকে স্বাধীনতার 50 বছর পরে এসে দেশ নায়ক জনাব তারেক রহমান এই বাংলাদেশের মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলনের ডাক দিয়েছেন তিনি ঘোষণা করেছেন বাংলাদেশ যাবে কোন পথে ফয়সালা হবে রাজপথে ইনশাআল্লাহ আজকে ছাত্রদলের 43টা প্রতিষ্ঠা বার্ষিকীতে ছাত্রদলের প্রতিনিধি নেতা করবে আজকে আমরা অঙ্গীকার করতে চাই ইনশাআল্লাহ
বাংলাদেশ জাতীয় ছাত্রদলের প্রতিটি নেতা করবে দেশের শেষ রক্তবিন্দুতে রাষ্ট্রপতি থেকে থেকে রাষ্ট্রপতি আন্দোলন সংগ্রামের মাধ্যমে ইনশাআল্লাহ আমরা সরকার সরকারকে বিতর্ক করব এবং বাংলাদেশে একটি গণতন্ত্রের সংগ্রাম প্রতিষ্ঠা করব দেশটাকে বলুন ভাঙা জিয়া দেশটার জন্য তারেক রহমানের নেতৃত্বে এই প্রতিশ্রুতি ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি যিনি শেখ মুজিবুর রহমান সাহেবের শাহাদাতের পরে গোটা জাতি যখন একটা ফ্রাস্ট্রেশনে ভুগছে হতাশায় ভুগছে যখন বাংলাদেশের শত্রুরা মনে করেছিল যে বিএনপি শেষ হয়ে গেল জাতীয়তাবাদী শক্তি শেষ হয়ে গেল এইবার তাদের মোক্ষম সময় এসেছে জাতীয়তাবাদকে ধ্বংস করে দিয়ে তাদের যে পরনির্ভরশীলতার রাষ্ট্র তাকে তারা স্থাপিত করবে কিন্তু যিনি সেদিন সেই শহীদ মুজিবুর রহমানের পতাকাটা তুলে দিয়েছিলেন সেই পতাকাকে নিয়ে সারা বাংলাদেশ ঘুরে বেরিয়েছিলেন গান গেয়েছিলেন গ্রাম থেকে গ্রামান্তরের পথ থেকে পথে এই সব বাঙালি নেতাদের সঙ্গে গিয়ে সেই মহান দেশের ত্রিবেগম খালেদা জিয়া যিনি এখন অত্যন্ত অসুস্থ অবস্থায় এই ভয়াবহ স্বৈরাচারী ফ্যাসিবাদী আওয়ামী লীগের সরকারের অত্যাচার নির্যাতনে মিথ্যা মামলায় তিনি জর্জরিত হয়ে কারাগার থেকে হাসপাতালে এসেছেন এবং তিনি যৌন মৃত্যুর সংরক্ষণে লড়াই করছেন মৃত্যুর সঙ্গে সেই মহান নেত্রী দেশের ত্রিবেগম খালেদা জিয়া আর আজ আমি বিশেষ করে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে চাই সেই সঙ্গে আমার সম্মান জানাতে চাই আমাদের তরুণদের ভবিষ্যৎ আমাদের বাংলাদেশের ভালো সর্বপ্রতি মানুষের আশা মানুষের স্থল যার দিকে বাংলাদেশ তাকিয়ে আছে সেই নেতা তারেক রহমানের প্রতি এই জন্যে তিনি যে কাজটি হাতে নিয়েছিলেন ছাত্রদলকে পুনর্গঠিত করবার জন্যে এবং একটি নির্বাচনের মধ্য দিয়ে নতুন নেতৃত্ব শুরু করে দিয়েছিলেন সেখানে তিনি আজকে সফল হয়েছেন সারা দেশে একটা ভাইব্রেন্ট ছাত্রদল গঠন করেছে আমি আজকে সেই জন্য তাকে সম্মান জানাতে শ্রদ্ধা জানাচ্ছি এবং নিজেও গর্ববোধ করছি বন্ধুগণ বন্ধুগণ আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকী আমি বন্ধুগণ বলছি এই জন্য যে আমরা একই সাথের সাথী আমরা একই পথের পথে আমাদের লক্ষ্য একটাই হচ্ছে বাংলাদেশে গণতন্ত্রকে পুনরুদ্ধার করা প্রিয় বন্ধুগণ সহকর্মীগণ আজকে একটা কঠিন সময় জাতির সামনে কোন কোন সময়ে কত কত মুহূর্ত আসে যেগুলোকে আমাদের বিশ্লেষকরা বলেন ক্রান্তিকাল আজকে একটা ক্রান্তিকাল আজকে বাংলাদেশের মানুষ এমন একটা সময় অতিক্রম করছে যখন তার সামনে প্রশ্ন উঠে দেখা দিয়েছে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধ আমরা করেছিলাম একটা সত্যিকার অর্থেই উদার গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের একটা বাংলাদেশি জাতি সত্তা গঠনের আমরা যেখানে গণতন্ত্র থাকবে যেখানে মানুষের মনুষ্যত্ব থাকবে যেখানে ন্যায় বিচার থাকবে যেখানে মানুষদের অধিকার পাবে খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষার ব্যবস্থা হবে সেরকম একটা বাংলাদেশ আমরা 1971 সালে যুদ্ধের মধ্য দিয়ে আমরা চেয়েছিলাম আমরা যুদ্ধ করে জয়লাভও করেছিলাম কিন্তু দুর্ভাগ্য আমাদের এই আবার সেই দিন ওই আওয়ামী লীগ তারা ক্ষমতা আসার পরে অত্যন্ত পরিকল্পিত হবে সেই সম্ভাবনাকে তারা বিনষ্ট করে দিয়েছে তারা গণতন্ত্রকে ধ্বংস করেছিল তার লুটপাটের আর থুইতে নেমে গিয়েছিল এবং মানুষের সমস্ত যে সম্ভাবনা সেই সম্ভাবনাকে তারা বিনষ্ট করে দিয়েছিল আমাদের রাষ্ট্রের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ভেঙে দিয়েছিল সেই দিনও যারা ভিন্নমত পোষণ করেছিল তাদেরকে হত্যা করা হয়েছিল রক্ষী বাহিনীর একটা বাহিনী গঠন করা হয়েছিল আলাদা করে তাদের একটাই মাত্র কাজ ছিল যে যারাই বিরোধিতা করবে তাদেরকে নির্মূল করো আজকে যে কাজটা দেখা যাচ্ছে যে আমাদের দুর্ভাগ্যজনকভাবে আমাদেরই আইন শৃঙ্খলা বাহিনীর কোনো কোনো অংশ সেটা পালন করছে দুর্ভাগ্য আমাদের সেই দিন সেই রক্ষী বাহিনী আমাদের যারা বিরোধিতা করেছে ভিন্ন মত পোষণ করেছে তাদেরকে একইভাবে নির্মম নির্যাতনের মধ্য দিয়ে নির্মূল করার চেষ্টা করেছে বন্ধুগণ এমনও করেছে আমরা অনেকে আজকাল কেউ জানি না এখানে আছেন শামসুজ্জামান দুদু সাহেব তার এলাকায় জীবন হেলাল সাহেব তারা জানেন যে বাবাকে দিয়ে ভিন্ন মত পোষণকারী ছেলের কুড়াল দিয়ে মাথা কাটিয়েছে এবং সে মাথা দিয়ে ফুটবল খেলেছে
এটা ইতিহাস বইয়ের সমস্ত ইতিহাসের মধ্যে লিপিবদ্ধ আছে। খুলনার অত্যন্ত পরিচিত অত্যন্ত সুনামধন্য বাম রাজনীতিবিদ শান্তি সেন দেশপ্রেমিক, তার স্ত্রী তার পুত্রবধূ এরা আশেপাশে পাড়াপড়শিকে গ্রেফতার করে নিয়ে গেছে, বস্তার মধ্যে পুড়ে পানিতে চুবিয়ে চুবিয়ে প্রচন্ড চেতনা মাসের মধ্যে তাদের প্রায় মৃত প্রায় করে তারা বের করে নিয়ে এসেছে। এরপরে তাদেরকে কারাগারে দিয়েছে। আমাদের এই যে ব্যারিস্টার মজুর সাহেব ছিলেন আমাদের স্থায়ী কমিটির সদস্য, তিনি সেদিন হেভিয়াস কর্পাস আবেদন করেছিলেন হাইকোর্টের কাছে। হাইকোর্টের বিচারপতি ছিলেন আজকে দেবপ্রিয় ভট্টাচার্যের পিতা দেবেশ ভট্টাচার্য, তিনি সাথে সাথে নির্দেশ দিয়েছিলেন যে ওই ব্যক্তিদেরকে আমার সামনে হাজির করা হোক, অর্থাৎ শান্তি সেনের স্ত্রী বৌমা সেই প্রতিবেশী আরুফা খানকে হাজির করা হোক হাইকোর্টের মধ্যে। তাহলে হাইকোর্টে হাজির করা হয়েছিল, ওইখানে তিনি তাদের কথা শুনে সেইখানে সেই মহিলারা তাদেরকে নির্মম অত্যাচার নির্যাতন করা হয়েছে সেটা তারা দেখিয়েছিল। সেইখানে তিনি নির্দেশ দিয়েছিলেন এই মুহূর্তে এইখান থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। একটা ঘটনা নয় ভাই, 30,000 তরুণ কিশোরকে সেদিন হত্যা করা হয়েছিল। এই আর কি ইনু সাহেব সরকারি দলে যোগ দিয়েছেন এবং তিনি মন্ত্রীও হয়েছেন এবং এই সরকারের পক্ষে সাফাই দায়িত্বেই আছেন সবসময়, তার দলে 30,000 কিশোরকে হত্যা করা হয়েছিল সেদিন। সেদিন এই ইনু সাহেব সেদিনকার নেতা শেখ মুজিবুর রহমানের কে হত্যা করার জন্য তারা সশস্ত্র বাহিনী গঠন করেছিলেন, গণবাহিনী। আমরা একটু ভুলে যাইনি, আমি কথা করে বলছি জানা দরকার। সেদিনও তারা একই কায়দায় গণতন্ত্রকে হত্যা করেছিল, সব শেষে বাকশাল প্রতিষ্ঠা করেছিল। বাকশাল তো আমরা সবাই জানি নাকি, এমনি বাকশাল নাম শুনি, কিন্তু বাকশাল মানে কি? কোনো গণতন্ত্র থাকবে না, কোনো রাজনৈতিক দল থাকবে না, কেউ বিরোধিতা করতে পারবে না, সমস্ত সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে সরকারি দলে অর্থাৎ বাকশালে যোগ দিতে হবে, এমনকি প্রেস ক্লাবের সদস্যদেরকে সেদিন বাধ্য করা হয়েছিল বাকশালে যোগ দিতে কয়েকজন বাদ দিয়ে। আজকে কি তার পাল্টা কিছু হচ্ছে? একই ঘটনা ঘটছে, শুধু নামটা পাল্টে দিয়েছে। কি নির্বাচন হবে, গণতন্ত্র আছে, কিচ্ছু নেই। আজকে সরকারি কর্মচারীদেরকে একেবারে বাধ্য করা হয়েছে এই তাদের দলের সঙ্গে কাজ করার জন্য। নির্বাচন কি আওয়ামী লীগ করে? নির্বাচন আওয়ামী লীগ করে নাকি? নির্বাচন করে ওই সরকারি কর্মকর্তারা, কর্মচারী নির্বাচন করে পুলিশের লোকেরা। আওয়ামী লীগকে নির্বাচন করতে হয় না, তারা করলে হয় আগের রাতে করে দেয়, নাহলে ওই দিনই বিশেষ পদ্ধতিতে প্রিজাইডিং অফিসাররা করে দেয়। এইবার যেটা ইউনিয়ন পরিষদের নির্বাচনে করছিল, আজকে এই সরকার শেখ হাসিনার সরকার অত্যন্ত পরিকল্পিতভাবে আমাদের সেই 71 সালের স্বপ্নকে ধ্বংস করে দিয়েছে, আমাদের আশা আকাঙ্ক্ষাকে চুরমার করে দিয়েছে। আমাদের যে 71-এর চেতনা ছিল, চেতনার কথা তারা সবসময় বলে, মানে আপনার খেয়াল করে দেখবেন 71-এর চেতনা, স্বাধীনতা যুদ্ধের চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, সেই মুক্তিযুদ্ধের চেতনা কি শুধু উৎপাত, সেই মুক্তিযুদ্ধের চেতনা কি এক ব্যক্তির শাসন, সেই মুক্তিযুদ্ধের চেতনা কি একটি পরিবারের রাজত্ব রাজতন্ত্র সৃষ্টি করা? কোনোদিনই না। এটা হচ্ছে বাংলাদেশের মানুষ, এই বাংলাদেশের মালিক, বাংলাদেশের সাধারণ মানুষ, তারা হচ্ছে রাষ্ট্রের মালিক, কিন্তু এই রাষ্ট্রকে ধ্বংস করে দিয়েছে বন্ধুরা। ইতিমধ্যে এই 12 বছরে তারা পরিকল্পিতভাবে 1/11 থেকে শুরু করে তারা এই দেশে গণতন্ত্রকে ধ্বংস করেছে, সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। বিচার বিভাগ যেখানে মানুষ শেষ মুহূর্তে যায় আশা যে ভরসা পাবে একটা, সেখানে দলীয়করণ পুরোপুরি করা হয়েছে। আপনারা লক্ষ্য করেছেন যে দেশে প্রধান বিচারপতিকে বন্দুকের নল থেকে দেশ থেকে বের করে দেওয়া হয় এবং সুপারসিড করে প্রধান বিচারপতি নিয়োগ করা হয়, সেই দেশে বিচারের স্বাধীনতা কতটুকু আছে বিচারকদের, সে ন্যায় বিচার কতটুকু পাওয়া যাবে, এটা আমরা আপনারা সবাই ভালো করে জানেন। আজকে অর্থনীতি খুব লম্বা লম্বা কথা বলে, ওটা মধ্য আয়ের দেশ হচ্ছে, এটা এখানে উন্নয়নশীল দেশ হয়েছে। এই উন্নয়নশীল দেশে আজকে আপনি আপনারা সবাই জানেন যে বাইক চলছে না, মোটরসাইকেল বাইক, সবাই শিক্ষিত উচ্চশিক্ষিত ছেড়ে দেবে, 6 লক্ষ শিক্ষিত বেকার এখানে কাজ করছে বন্ধুরা।
তাদের তো যাওয়ার কথা ছিল কোনো ফ্যাক্টরিতে ম্যানেজার হয়ে কোনো কর্পোরেশনে যাওয়া বিসিএস এর চাকরি পাওয়া বা ভালো চাকরি পাওয়া সেখানে তারা যেতে পারছে না তাদেরকে এখন মোটর বাইক চালিয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হচ্ছে শুধু তাই নয় আজকে আরেকটা খবর আছে একজন এমএ পাস ছেলে সে দেড় বছর আগে থেকে তার চাকরি নাই আজকে সে সে গান লিখত গীতিকার আজকে খবরে কাগজে আছে যে সে কাল রাতে ভাত খাওয়ার পরে তার ঘরে ঢুকেছে সকালবেলা যখন তার রাত্রে শুরু থেকে ডাক্তার শুরু করতে দেখেন খুলছে না দরজা ভেঙে দেখে কলার সিলিংয়ের সঙ্গে কলা ঝুলিয়ে সে আত্মহত্যা করেছে কেন কারণ দেড় বছর সে কোনো কাজ করতে পারে নাই কাজ পায়নি সে জীবিকা নির্বাহ করতে পারছে না তার মা অথবা বাবা অসুস্থ বাবা তাদের চিকিৎসা সে করতে পারছে না আজকে এরকম হাজার হাজার অবস্থা বন্ধুগণ এই কোভিডের সময়ে এই দেশে প্রায় 6 কোটি মানুষ দারিদ্র সীমার নিচে নেমে গেছে আর এরা হচ্ছে কি উন্নয়ন হচ্ছে কালকে আবার শেখ হাসিনা এবং শেখ রেহানা দুজনে আবার পোস্ট দিয়ে ছবি তুলেছেন পদ্মা সেতুর উপরে কথা আমাদের কোনো আপত্তি নাই ছবি আপনারা তোলেন ছবি তোলেন অবশ্যই তোলেন পদ্মা সেতু নির্মাণ করেন কিন্তু আমার সাধারণ মানুষের মোটা ভাত মোটা কাপড়ের ব্যবস্থা করেন আমরা চিকিৎসা পাই না চিকিৎসা পায় না আমার লোকেরা বড় বড় সংস্থা দেন প্রাইভেট হসপিটাল ফাইভ স্টার হসপিটাল তৈরি হয় যেমন গরিব সাধারণ মানুষের জন্য সেখানে চিকিৎসার কোনো ব্যবস্থা পায় না আজকে শ্রমিকরা তার মজুরি পায় না কৃষক ভাইরা তার ফসলের ন্যায্য মূল্য পান না খুব বড় করে কথা বলেছিলেন 10 টাকা কেজি চাল খাওয়াবো বলেছিল না 70 টাকাতেও চাল পাওয়া যায় না 70 টাকায় চাল পাওয়া যায় না পেঁয়াজের দাম বাড়তেই আছে তেলের দাম বাড়তেই আছে জ্বালানি তেলের দাম বাড়ছে অসম্ভব অসহনীয় হয়ে গেছে মানুষের পক্ষে জীবন যাপন করা সাধারণ মানুষের পক্ষে আর তার উন্নয়নের রোল মডেল হয়ে গেছে বাংলাদেশ সিঙ্গাপুর বানাচ্ছে মালয়েশিয়া বানাচ্ছে সিঙ্গাপুরের মালয়েশিয়ার এই হচ্ছে চেহারা বন্ধুগণ আমি বক্তব্য বাড়াবো না আমাদের কোনো উপায় নেই বিএনপির জন্য নয় বেগম জিয়ার জন্য নয় তারেক রহমানের জন্য নয় মির্জা আলমগীরের জন্য নয় আপনার জন্য নয় এই জাতিকে বাঁচানোর জন্য এই 1 কোটি মানুষকে বাঁচানোর জন্য আমাদের স্বাধীনতা সর্বভূ থেকে অক্ষুণ্ণ রাখার জন্য সুসংহত রাখার জন্য আমাদের গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য আমাদেরকে আত্মত্যাগ করতে হবে বন্ধুরা আমাদের দেশের যে বেগম খালেদা জিয়া ওদের খুব রাগ হয়েছে আমি বলেছি উনি হচ্ছেন প্রথম মহিলা নারী মুক্তিযোদ্ধা খুব রাগ হয়েছে আরে তাদের লোকজন আছে মা আছে বোন আছে তাদেরকে না বলে আমরা বলছি যে দেশের যে বেগম খালেদা জিয়া প্রথম মুক্তিযোদ্ধা এমনকি আমাদের কোন একজন বড় নেতা তিনি একটা পত্রিকায় পোস্ট এডিটরিয়াল লিখেছেন হাই আল্লাহ খালেদা জিয়া মুক্তিযোদ্ধা পড়েছেন আপনি দেখেছেন আমি তো অবাক হয়েছি মুক্তিযোদ্ধা কাকে বলে কে মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান হানাদার বাহিনীকে সমর্থন করেননি পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলছি তিনি পাকিস্তানে গিয়ে আত্মসমর্পণ করেননি অথবা ভারতের ওই পারে গিয়ে আপনার মুক্তিযোদ্ধা বলে দাবি করেননি ঠিক না 6 কোটি মানুষ এই দেশে থেকে তারা প্রতি মুহূর্তে মুক্তিযুদ্ধ করেছে দেশের বিভিন্ন ফাঁদে যা সেই মহিলা প্রথম নারী মহিলা মুক্তিযোদ্ধা কেন যখন আমাদের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব কালুরঘাট প্রচার কেন্দ্রে যাওয়ার আগে ষোলো শহরে ক্যান্টনমেন্টে যখন তিনি ঘোষণা দিলেন যে আই রিভোল্ট তখন কিন্তু তার সঙ্গে তার পরিবার ছিল না তিনি ক্যান্টনমেন্ট থেকে বাইরে এসেছিলেন তখন দেশের তিনি বেগম খালেদা জিয়া তারই কোয়ার্টারে তার 2 শিশুপুত্র আজকের আমাদের নেতা তারেক রহমান সাহেব এবং আরাফাত রহমান কোকো যিনি আমাদের মাঝে এখন নেই ছোট শিশু দুজন ওই সময় অষ্টম বেঙ্গলের যিনি গেছো তিনি ছুটে এসছেন সুবেদার বলে যাদেরকে আর কি যে আমাদেরকে পাকিস্তান সৈন্যরা
এখন চাপ দিচ্ছে অস্ত্র সমর্পণ করার জন্য অস্ত্র দিয়ে দিতে তিনি বলেছেন তোমরা কোনো অস্ত্র দেবে না তোমাদের সেনানায়ক জেরাম যতক্ষণ পর্যন্ত তোমাদের নির্দেশ না দেয় তোমরা অস্ত্র সমর্পণ করবে না সেই থেকে শুরু বন্ধুরা এরপর তিনি ওইখান থেকে দুই শিশুকে নিয়ে তিনি গোপনে লঞ্চে করে নারায়ণগঞ্জে এসেছেন সেখানে তার ভগ্নী ঢাকায় নিয়ে এসেছেন তার কিছুদিন পরেই পাক হানাদার বাহিনীর তাকে প্রেস করে তাকে আটক করে গ্রেফতার করে ঢাকা ক্যান্টনমেন্টে নিয়ে গেছেন এবং ১৬ই ডিসেম্বর তিনি সেখান থেকে রয়ে গেছেন এটাই তো বাস্তবতা এটাই সত্য এটাই ঐতিহাসিক সত্য আর আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রী বলছেন তিনি কি স্বেচ্ছায় গিয়েছেন এদের না এদের মিথ্যা কথা বলতে এতটুকু বাধে না প্লিজ 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 এদের মিথ্যা কথা বলতে এতটুকু বাধে না আমি নিজের চরিত্রটাই চাই সারাক্ষণ মিথ্যা কথা বলে মিথ্যা 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 দিয়ে এমন একটা জায়গায় নিয়ে আসবে যখন আপনার মনে হবে ওটাই বোধ হয় সত্যি আমাদের লোকের অনেক সময় বিভ্রান্ত হয়ে যায় বন্ধুগণ এই সব শেষ করতে হবে আওয়ামী লীগের দিন শেষ হয়ে এসছে ঘন্টা বেজে গেছে আমাদের কথা নয় ওই দেখেন পশ্চিমা বিশ্বের গণতন্ত্রের প্রধান যাদেরকে বলা হয় আমেরিকা তাদেরকে নিষেধাজ্ঞা দিয়ে দিয়েছে তাদেরকে দিয়েছেন যারা আমাদের এই গণতান্ত্রিক আন্দোলনের সবচেয়ে বেশি বাধা দিয়েছে হত্যা করেছে নির্যাতন করেছে তুলে নিয়েছে গুম করে দিয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু এই সাজা এসছে সুতরাং ঘন্টা বেজে গেছে আর সময় নাই এখন উল্টা পাল্টা করে এদিক ওদিক কথা বলে কোনো লাভ হবে না সোজা সোজি এখনো সময় আছে দুদু সাহেব যেটা বললেন এই মুহূর্তে পদত্যাগ করেন পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দেন এবং তাদের অধীনে নির্বাচন কমিশন দিয়ে নির্বাচন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করার ব্যবস্থা করেন অন্যথায় পালাবারও পথ খুঁজে পাবেন পালাবারও পথ খুঁজে পাবেন না দেশের কি এত অসুস্থ যে ডাক্তাররা বারবার করে বলছেন যে তার চিকিৎসা দরকার বিদেশে ওনারা বিভিন্ন রকম তাল বানা করে বলছে আইন নেই আইন নেই তো শেখ হাসিনা মহানের পরে কেমন করে কান দেখাতে আমেরিকা গিয়েছিলেন কিভাবে আমাদের নাসির সাহেব ওই জেল থেকে সোজা সিঙ্গাপুর গিয়েছিলেন কিভাবে আমাদের আসাম আব্দুল রব সাহেবকে শহীদ প্রেসিডেন্ট জিয়ারহমান সাহেব প্রেসিডেন্ট থাকতে তাকে চিকিৎসার জন্য জার্মানে পাঠিয়েছিলেন আইন আছে আইন ব্যাপারটা সেটা নয় এটা হচ্ছে প্রতিহিংসা তার প্রতিহিংসা চরিতার্থ করবার জন্য তিনি এখন এইসব কথা বলছেন আইন কোনো ব্যাপার নয় ৪০১ ধারায় পরিষ্কার বলা আছে রাজ্যে কোনো সিদ্ধান্ত নিতে পারে সুতরাং আর তাল বাহানা করে লাভ নেই এখনই এই মুহূর্তে পদত্যাগ করেন এবং দেশের তিনি বেগম খালেদা জিয়াকে বাইরে পাঠানোর ব্যবস্থা করেন অথবা আপনারা নিজেরা যাওয়ার জন্য তৈরি হন আমরা অনেক কথা শুনতে পাই মন্ত্রীরা নাকি আপনারা সব পাসপোর্ট টাসপোর্ট তৈরি করে ফেলেছে টিকিট টিকিট হয়ে গেছে কে কোথায় যাবেন সেই ব্যবস্থাও নাকি হয়ে গেছে তোমাদের দেরি করে লাভ কি তাড়াতাড়ি যান দেশের মানুষ একটু রেহাই পাক সুস্থ বিশ্বাস করুন প্রিয় সহকর্মী এবং যোদ্ধাগণ ছাত্রদের দায়িত্ব এই দেশে সবচেয়ে বেশি ১৯৫২ সালে ভাষা আন্দোলন থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো পরিবর্তন আসেনি ছাত্রদের অগ্রণী নেতৃত্বে ভূমিকা পালন না করে বলাই হয় যে ছাত্রকে ভ্যানগার্ড অগ্রসৈনিক যুদ্ধ যখন হয় তখন সামনে যে সৈনিকেরা থাকে তাদেরকে বলা হয় ভ্যানগার্ড তাই অগ্রসৈনিক আজীবন ধরে যা কিছু ভালো যা কিছু সুন্দর যা কিছু ন্যায় তার জন্য যুগে যুগে এই তরুণরাই প্রাণ দিয়েছে যুবকরাই প্রাণ দিয়েছে আজকে তাই আমাদেরকে সেই নজরুল ইসলামের সেই কথাটা মনে করতে হবে সেই কথা বারবার করে মনে করতে হবে দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারবার হয়ে লঙ্গিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুশিয়ার ঘুরিতেছে তরি ফুলিতেছে জল ঘুরিতেছে মাঝি পথ কে আছে জোয়ান হওয়া গুয়ান হাতিতে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ আপনি এগিয়ে আসুন এগিয়ে আসুন এবং আপনার নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আমরা আমাদের আমাদের তরুণ নেতা
ভারতের চ্যাম্পিয়ন তারেক রহমানের নেতৃত্বে আমরা এই যুদ্ধে অবশ্যই জয়ী হব এবং ইনশাআল্লাহ আমাদের মা গণতন্ত্রের মা দেশটির বেগম খালেদাকে আমরা মুক্ত করতে সক্ষম হব এবং আমাদের অসংখ্য ছাত্র নেতা কর্মী যারা আজকে মিথ্যা মামলায় জড়িত হচ্ছে তাদেরকে সেখান থেকে বের করে আনতে পারব এবং তাদের রক্তের ঋণের পরিশোধ করতে পারব সকলকে আবারও আমি এই প্রতিষ্ঠা বার্ষিকীর শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সেই সঙ্গে নববর্ষের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি রামালেগুন খুরাবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় দলের ছাত্র জিন্দাবাদ শহীদ কি আমলক দেশের জন্য জিন্দাবাদ তারেক রহমান জিন্দাবাদ